আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করব সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, আরও বাড়বে তাপমাত্রা। তবে কি মাঘী শীতের বিদায়? চলতি মাসের শেষে আসতে পারে মেঘ বৃষ্টি, বাড়তে পারে তীব্র কুয়াশার দাপট, এমনটা জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, কবের থেকে আসবে কুয়াশার বেল্ট, এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে, সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। পূর্বাভাস অনুযায়ী বেড়েছে দিন ও রাতের তাপমাত্রা, সকাল থেকে উধাও শীতের আমেজ। তবে কি শীতের বিদায়? এই প্রসঙ্গে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, উত্তর ভারতে পরপর পশ্চিমা লঘুচাপ, আরব সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ গরম বাতাস প্রবেশ করছে, এতে উত্তর পশ্চিমা শীতল বাতাস বাধাগ্রস্ত হচ্ছে, যার ফলে শীতের তীব্রতা কমে গেছে। এই পরিস্থিতিতে আগামী 24 ঘন্টায় মেঘলা আকাশ ও তাপমাত্রা আরও বাড়ার আভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর। এদিকে আজ থেকে আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং দেশের অধিকাংশ এলাকায় শৈত্য প্রবাহ মুক্ত থাকতে পারে। এই পরিস্থিতি জানুয়ারির বাকি সময়ও অব্যাহত থাকতে পারে। কুয়াশার বেল্ট, দেশে কুয়াশা বেল্ট দুর্বল রয়েছে, আগামীকাল থেকে ধীরে ধীরে কুয়াশা বেল্ট বাড়তে পারে, এতে আগামীতে কিছু কিছু এলাকায় সূর্যের দেখা মিলতে দেরি হলেও হতে পারে এবং তা বেলা বাড়ার সাথে সাথে দ্রুতই পরিষ্কার হয়ে যেতে পারে। জানুয়ারির বাকি সময়েও দেশের আকাশ আংশিক মেঘলা বা আংশিক কুয়াশা বেল্ট দ্বারা আক্রান্ত থাকতে পারে এবং বেলা বৃদ্ধির সাথে সাথে দেশের অধিকাংশ এলাকায় সূর্য দেখা মিলতে পারে। এদিকে আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.8 ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, একদিন আগে যা ছিল 8.2 ডিগ্রি। এ সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 15.2 ডিগ্রি থেকে বেড়ে হয়েছে 16.2 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মৌলভীবাজার শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা 9.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আবহাওয়াবিদ মোহাম্মদ লতিফুল নওয়াজ কবির জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এই সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে তিনি বলেন, আগামী 3 দিনে রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। তো এই ছিল আজকের আবহাওয়া খবর। তো এরকম লেটেস্ট আবহাওয়া খবর জানতে আমাদের সাথেই থাকুন।